নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 10/9/2022 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা জানি যে গতকাল হচ্ছে হাইকোর্টের বিচারপতি তিনি স্কুল সার্ভিস কমিশনকে ডেটা রুম তুলে দিয়েছেন, অর্থাৎ ডেটা রুমের যে নিষেধাজ্ঞা ছিল বা নজরদারি ছিল সেই নজরদারিতে তুলে দিয়েছেন এবং পুরোপুরি এসএসসিকে এই ডেটা রুমের ভার দেওয়া হয়েছে। তো স্কুল সার্ভিস কমিশনের এই ডেটা রুম হাতে পাওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে কী জানালেন, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। সিবিআইয়ের হাত থেকে স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম হস্তান্তরের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডেটা রুম হস্তান্তর করার জন্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার নিজেই আর্জি জানিয়েছিলেন, সেই আর্জি মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের হাত থেকে স্কুল সার্ভিস কমিশনকে ডেটা রুম হস্তান্তরের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং ডেটা রুম এর বাইরে থেকে সিআরপিএ প্রত্যাহারের নির্দেশ দেন বিচারপতি। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে আজ থেকে স্কুল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে থাকবে ডেটা রুম এবং সব নিয়ম মেনে এসএসসি চেয়ারম্যানকে ডেটা রুম হস্তান্তর করবে সিবিআই। তো সেই অনুযায়ী আদালতের নির্দেশে তথ্যকক্ষ খোলার অনুমতি পেয়ে এসএসসি ও চাকরি প্রার্থীদের আকাঙ্ক্ষার আশা করেন যে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ডেটা রুম খুলে যাওয়ায় আমরা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবো। শুধু উচ্চ প্রাথমিক নবম দশ থেকে দ্বাদশের চাকরি প্রার্থীদের প্রক্রিয়া নয়, দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি আপলোড করা সবই এবার স্বাভাবিক গতিতে হবে। আশা করা হচ্ছে সোমবার থেকে ডেটা রুম সংক্রান্ত স্বাভাবিক কাজে ফিরতে পারবে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ওঠার পরে সিবিআই ডেটা রুম সিল করে দিয়েছিল এবং কলকাতা হাইকোর্টে জানিয়েছিল যে দ্রুত ডেটা রুম হাতে পাবে না এসএসসি। বিচারপতি জানিয়েছিলেন যে 7ই সেপ্টেম্বর পর্যন্ত কোনো নথি প্রয়োজন হলে সিবিআই এবং এনআইসির মারফত তা জানতে পারবে এসএসসি। অবশেষে সেই নির্দেশ প্রত্যাহার করা হলো এবং ডেটা রুম হাতে পেল স্কুল সার্ভিস কমিশন। তো যাই হোক, এইটা স্কুল সার্ভিস কমিশনে আশা করবো দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে। এই সংক্রান্ত আরও অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।